ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا রহমতে আলম নূরে মুজাস, সকলে বলবেন রহমতে আলম নবী নূরে মুজাস, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, রহমতে আলম নবী নূরে মুজাস, রহমতে আলম নবী নূরে মুজাস, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, আর শুনবানী সুন্দর কাহানী, আর শুনবানী সুন্দর কাহানী, জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম, বলো জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাস, রহমতে আলম নবী নূরে মুজাস, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যারে ধরে খুতবা দিতেন রসুল একরাম, হা হা রসুল একরাম, উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যারে ধরে খুতবা দিতেন রসুল একরাম, ওরে গাছটা নবী পিরোহিয়ে কাঁদিতেন গহিয়ে, নবী পিরোহিয়ে কাঁদিতেন গহিয়ে, হত ভাত হইল যত সাহাবাকে রাম, বলো হত ভাগ হইল যত সাহাবাকে রাম, রহমতে আলম নবী নূরে মুজাস, রহমতে আলম নবী নূরে মুজাস, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাইক ম্যান
আর্থিং আইতেছে নয় ঠিক তো এইতো বড় আর্থিং আইতেছে মাওলানা মুহাম্মদ উপস্থিত আজকে পবিত্র উরুস মুবারকের স্টেজের ভিতরে মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম আমার অতি মহাব্বতের আমার ক্লাসমেট হযরত আল্লামা মাওলানা মুফতি শহীদ রেজা সাহেব কিবলা উপস্থিত আমার ইসলাম প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক ভাই বন্ধু মুরব্বিয়ান বাবা সাহেবান পর্দা আড়ালে থাকা মা বোন সকল সকলকে আমার হৃদয় থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমাদের সকলকে দুনিয়াদারি কাম থেকে বাঁচায়া গুনার কাম থেকে বাঁচায়া সমস্ত পাপি কাম থেকে বাঁচায়া এই পবিত্র উরুস মুবারকে এই পবিত্র জান্নাতের বাগিচায় বসার আমাদেরকে তৌফিক দিলেন তাই আমরা সকলে মিলে আল্লাহর প্রশংসায় একবার উচ্চ সুরে বলবো আলহামদুলিল্লাহ আবার আল্লাহর মহাব্বত দিলে রেখে বলি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহর জিকির আল্লাহর নাম যত গাইব যত করব তত আমাদের ফায়দা আছে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কয় আলা বি যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব এ আমার বান্দারা যখন তোমরা আমি আল্লাহর নামকে জিকির করো আমি আল্লাহর প্রশংসা করো আমি আল্লাহর নামকে তোমাদের জবানে রাখো মনে রাখো আমার বান্দা আমি আল্লাহ শান্তি না বলকে তোমরা তোমাদের দিলে শান্তি পাও বলি সুবহানাল্লাহ আল্লাহর নাম নিলে দিলে শান্তি পাওয়া যায় কি যায় না আল্লাহর নাম নিলে মনে শান্তি পাওয়া যায় কি যায় না নিশ্চয় পাওয়া যায় আল্লাহর প্রশংসা আল্লাহর নাম যত নিব তত আমাদের ফায়দা হবে তত আমরা শান্তি পাবো লাভবান হব বলি সুবহানাল্লাহ এর ভিতরে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে কোনো ধরনের সন্দেহ নাই তো নিশ্চয় করে আমরা আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পয়দা করেছে ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পয়দা করেছে মানবতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পয়দা করেছে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য ভালোভাবে থাকার জন্য সেইটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পয়দা করেছে তার জন্য আমাদের প্রয়োজন যাতে হর সময় হর ওয়াক্ত আল্লাহর নাম আল্লাহর জিকির আমাদের রূপে আমাদের মুখে আমাদের জবানে আমাদের কলবে থাকা উচিত আছে কিনা নিশ্চয় আল্লাহর নাম আমরা জিকির করতে থাকবো ইনশাআল্লাহ তাআলা মুমিন মুসলমান আল্লাহর জিকির কে কে করেছিল আল্লাহর জিকির করে করে কে কে ভালো হইল আর আল্লাহর জিকির না করে কে খারাপ হয়েছে নিশ্চয় আমরা অবগত আল্লাহর জিকির করলে লাভ হয় আল্লাহর জিকির করলে ফায়দা হয় আল্লাহর জিকির করলে ঘরে রহমত হয় আল্লাহর জিকির করলে বরকত হয় তো মুমিন মুসলমান যে ব্যক্তি আল্লাহর জিকির করেছে আল্লাহকে দিল পান দিয়ে মেনে নিয়েছে সেই ব্যক্তি আজকে এই দুনিয়ার ভিতরে উচ্চ পদ হাসিল করেছে হয় না না তো আল্লাহর প্রশংসা করতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহর জিকির করতে থাকবেন আমাদের লাভ হবে ফায়দা হবে যার বিষয়ে আল্লাহর নবী বহুত জায়গায় আমি বলি আল্লাহর নবী এ বলে কোন বান্দা যদি আল্লাহর জিকিরে দুইটা শব্দ ব্যবহার করে সেই বান্দার দিয়ে জবানে কষ্ট হয় না আল্লাহর নবী বলে খাফিফাতানে আলা লিসান কোন বান্দা যদি আল্লাহর জিকির করে সেই বান্দার জবানে কষ্ট হয় না বলেন তো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ জুবানে কষ্ট হয়েছে মুখে কষ্ট পাইছেন যদি কষ্ট পান নাই
তো আপনারা বলে দেন বলে দেন, আমার নবী আজকে প্রায় 1450 বছর আগে যে কথাটা বলে গিয়েছিল, আল্লাহর নাম জুবানে নিলে কষ্ট হয় না, আল্লাহর প্রশংসা মুখের দ্বারাই করলে কষ্ট হয় না। আজকে এই ওসিনতলা আলহাসমিজুদ্দিন সাহেব কিবলার এই জায়গার ভিতরে এসে ওবাইদুল্লাহ বুগদাদি রহমতুল্লাহ আলাই পবিত্র ওরুস মুবারকে বসে আমি আমার আমরা আমার নবীর জুবানকে সত্য করে দিলাম। হয় না? নবীর কথা কোয়ারা সত্য হইল না? না তো নিশ্চয় আল্লাহর জিকির করলে কষ্ট হয় না, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর নাম নিতে হবে, আল্লাহর নাম গাইতে হবে, তাহলে আমাদের ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বহুত জায়গাতে এলান করেছে, যেরকম সুরা ফাতিহা আমরা পড়ি, আলহামদুলিল্লাহ সুরাটা আমরা যখন পড়ি কি পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তামাম তারিফ আল্লাহকে লিয়ে, সকল প্রশংসা আল্লাহ তাবারক তাআলার জন্য। দুনিয়াতে যত ভালো কর্ম আছে, ভালো কাম আছে, মুমিন মুসলমান সকল বস্তু আমার আল্লাহর বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামতের মালিক, ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ থেকে সহায় চাই, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সিধা রাস্তায় চলাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ গো ওই রাস্তার ভিতরে চলাও, আমাদেরকে ওই পথের পথিক বানায়া দাও, যে পথের ভিতরে আল্লাহ তোমার নেক বান্দারা চলেছে বলি সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দোয়া, আল্লাহ ওই রাস্তাতে চলা যে রাস্তাটা তোমার বরকতি রহমতি নিয়ামতি আর তোমার নেক বান্দারা চলেছে বলি সুবহানাল্লাহ। এখন মুমিন মুসলমান দোয়া করতে আসেন নেক বান্দার রাস্তায় চলা, যদি রাস্তা খরচ হয়ে যায়, যদি রাস্তাটা আমাদের ভাগ হয়ে যায়, তো আল্লাহর আয়াতের খিলাফ হইতে আসি কিনা? মমিন মুসলমান জিন্দগি ভর ওয়াজ শোনা যায়, জিন্দগি ভর ওয়াজ শুনলেন কিন্তু আমলে কিছু আনলেন না, আমি আপনাদেরকে জানাইবো আমল কি বস্তু। মমিন মুসলমান আগে কি বলা যায়, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, মাওলা আমাদেরকে ওই রাস্তায় চলায়ও না যে